হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যালো চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যাদের বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা আছে, 8-10 বছর, 12 বছর, 13 বছর বা 2-3 বছর, তো তাদের যে সমস্যাটা সবসময় হয় সেটা হচ্ছে লকডাউনের কারণে আমরা তো সবাই মোটামুটি ঘরবন্দি ছিল এতদিন, তো বাচ্চারা স্বভাবতই খুব অস্থির প্রকৃত হয়ে গেছে এখন, তো যার জন্য ওরা আসলে একটু বাইরে যেতে চাই, বিশেষ করে পার্কে যেতে চাই, একটু খেলাধুলা করতে চাই, রাইডসগুলোতে চড়তে চাই, কিন্তু লকডাউনের কারণে বা করোনার কারণে আমরা তো আসলে রিস্ক নিতে পারি না, বাচ্চাদের কোথাও নিয়ে যাবো বা পার্কে নিয়ে যাবো, বিভিন্ন রাইডসে দিব, তো এগুলো তো খুব স্বাস্থ্যসম্মতও না, তো যার জন্য আমিও এরকম একটা প্রবলেম ফেস করছিলাম, তো চিন্তা করলাম যেন আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে বিষয়টা। তো অনেক খুঁজে আমি একটা রেস্টুরেন্ট পেয়েছি চিটাং শহরে, যেটির নাম হচ্ছে ভুভু ওয়ার্ল্ড, তো ওখানে দেখলাম যে পরিবেশটা দারুণ একটা পরিবেশ এবং অনেকগুলো রাইডস আছে সুন্দর, ওরা খুব বেশি গোছানো এবং খুব কেয়ারফুল বাচ্চাদের জন্য, খুব কেয়ারফুল ওরা, কিন্তু আমাকে আসলে এটার জন্য যে আবার ওই প্রমোট করার জন্য বলছে বা ইয়া করছে ওটা না, আমি জাস্ট নিজে থেকেই বিষয়টা শেয়ার করছি আপনাদের সাথে, কারণ বিষয়টা আমার ভালো লেগেছে, বাচ্চাদেরকে নিয়ে আমার মোটামুটি ভালো লেগেছে, বাচ্চারা খুব এনজয় করছে ওখানে, অনেকগুলো রাইডস আছে ওদের, যদিও ক্যার করতে হয় ওদেরকে প্রত্যেকটা রাইডসের জন্য, তারপর খুব মানে গোছানো ওদের ইয়াগুলো রাইডসগুলো এবং খুব কেয়ারফুল, তো আপনারা চাইলে পারেন বাচ্চাদেরকে নিয়ে এখন এই প্যান্ডামিক সিচুয়েশনে বাইরে কোথাও না গিয়ে, বিশেষ করে পার্কে টার্কে খোলা ওপেন জায়গায় না গিয়ে, ওখানে খুব বেশি গ্যাদারিং হয়, তো ওইসব জায়গায় না গিয়ে আপনারাও এই ভুভু ওয়ার্ল্ড রেস্টুরেন্টে গিয়ে আপনারা মোটামুটি বাচ্চাদের সাথে খুব এনজয় করতে পারবেন ইনশাল্লাহ। আর ওখানে খাওয়ার ব্যবস্থা আছে যেহেতু রেস্টুরেন্ট, সো বাধ্যবাধকতা নেই যে আপনাকে খেতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, তারপর রাইডসগুলো শেয়ার করা যায়, একটা কয়েন আছে, কয়েনগুলো নিতে হয়, বিভিন্ন প্যাকেজগুলো অফার করে, হ্যাঁ, তো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে বিষয়টা, ওদের রাইডসগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে শেয়ার করতেছি, আপনার হয়তো ভালো লাগবে, তো চলুন দেখি আমরা রাইডস।